শিল্পা তার শাশুড়ি মা চন্দনা দেবী এবং স্বামী অলোক আর একমাত্র নুরো নন্দিনীকে নিয়ে শহরে বসবাস করে। অলোক শহরের এক ফ্যাক্টরিতে কাজ করে। আর শিল্পার বাড়ির কাজের সাথে সাথে তার একটা ইচ্ছে ছিল, সে তার নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে এই কাজটা করত। আসলে সে ছিল একজন মেকআপ আর্টিস্ট, আর তার একটা বড় বিউটি পার্লার রয়েছে যেখানে শিল্পা খুবই মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে সাজিয়ে দিত। এইভাবে তাদের দিন কেটে যেত। এমনই একদিন, বৌমা বৌমা কোথায় গেলে? তোমার ফোনটা তো কখন থেকে বেজেই চলেছে, তুমি কি শুনতে পাচ্ছ না? মনে হচ্ছে আজ বিউটি পার্লারে যাবার তোমার কোনো গায়ে নেই। দেখো বাইরে কত লাইন হয়ে গেছে, তুমি একবার বিউটি পার্লারে গিয়ে তো দেখো। মা আমি তো জানি আমার বিউটি পার্লারের সামনে লম্বা লাইন লেগে গেছে, এই কারণেই তো আমি ফোন তুলছি না। আজকে আমার একদমই শরীরটা ভালো নয়, আর এই বাড়ির কাজ করতে করতে আমি তো হাঁপিয়ে যাচ্ছি, তাই আমি ফোনটা রিসিভ করছি না। বৌদি তুমি এরকম বলো না, তুমি যদি এরকম করো তাহলে তোমার সব কাস্টমার এক এক করে তোমার কাছ থেকে অন্য জায়গায় চলে যাবে, তখন তোমাকে বিউটি পার্লারে বসে বসে মাছি মারতে হবে। তাই আমি বলি কি, চলো সকলকে সাজিয়ে দেবে। আর হ্যাঁ, আমিও তো তোমার সাথে যাচ্ছি, তোমার হাতে হাতে সাহায্য করে দেব। ও তাহলে তো একটু বাঁচলাম। নন্দিনী তুমি যদি যাও তাহলে আমার একটু নয় অনেক সাহায্য হয়ে যাবে, অনেকজনকে সাজাতে হবে, এই কারণেই ভয় লাগছিল। চলো তুমি সাথে থাকলে আর কোনো ভয় লাগবে না, দুইজন মিলে ঝটপট করে সাজিয়ে দেব। এই বলে শিল্পার নন্দিনী বেরিয়ে পড়ে বিউটি পার্লারের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই তাদের বিউটি পার্লার। বিউটি পার্লারে যেতেই নন্দিনী অবাক হয়ে তার বৌদিকে বলে, বাপরে বাপ বৌদি কত ভিড় দেখো, আমি তো ভেবেছিলাম 5-6 জন হবে। ও বাবা, এখানে তো এসে দেখছি তার চেয়েও বেশি, এখন তো আমাদের আরো ঝটপট করে হাত চালাতে হবে। এই বলে নন্দিনী আর শিল্পা বিউটি পার্লারে তাদের এক এক করে সাজিয়ে দিতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে যায়। নন্দিনী অনেকটা হাঁপিয়ে যায় এবং তখন সে তার বৌদিকে বলে, বৌদি এখনো তো কতজন রয়েছে, একজনকে সাজাতে সাজাতে আমার খিদে পেয়ে গেল। তাহলে তুমি এই মেকআপের জিনিসপত্রগুলো খেয়ে নাও, এতে আশা করি তোমার পেট ভরে যাবে। বৌদি তুমি যে কি বলো না, আচ্ছা আমি বাইরে থেকে কিছু খেয়ে আসছি, তারপর তুমি খেতে যাবে। এই বলে নন্দিনী বাইরে কিছু খেতে চলে যায়। নন্দিনী কিছু খেয়ে আসার পর শিল্পা যায়। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছু ঘন্টা কেটে যায়। একের পর এক সাজাতে সাজাতে তাদের বেশ সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর তারা যখন বাড়িতে ফিরবে বলে দোকান বন্ধ করছিল, তখন তাদের কাছে একটা কাস্টমার আসে আর তাড়াহুড়ো করে বলে, প্লিজ দয়া করে আমাকে একটু ভালোভাবে রেডি করে দাও, আসলে আজকে আমার অনেকটা লেট হয়ে গেল, একটা বার্থডে পার্টিতে যাবার আছে, তাই আমি তাড়াতাড়ি করে তোমাদের কাছে চলে আসলাম, প্লিজ তাড়াতাড়ি একটু রেডি করে দাও। দেখুন ম্যাডাম, এখন আমরা কিভাবে তাড়াতাড়ি করে রেডি করে দেব, তাড়াতাড়ি করলে হয়তো আপনার নাও পছন্দ হতে পারে, তখন তো আপনি আমাদেরকে খারাপ বলবেন। না না, খারাপ বলার কিছুই নেই, এটা আমারই দোষ, আসলে আমি একটু দেরি করে ফেলেছি, তোমরা আমাকে যেমন পারো তেমনি সাজিয়ে দাও। এই বলে প্রিয়াঙ্কা চুপ করে যায়। তারপর শিল্পার নন্দিনী একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আর তাকে সাজিয়ে দেবার কথা ভাবে। তারপর তারা আবারও বিউটি পার্লার খুলে প্রিয়াঙ্কাকে সাজিয়ে দিতে থাকে। তাড়াতাড়ির মধ্যেও তারা দুইজনে খুব ভালোভাবে প্রিয়াঙ্কাকে রেডি করে দিয়েছিল। প্রিয়াঙ্কার সাজ দেখে নন্দিনীর অনেক পছন্দ হয়, তার সাথে সাথে প্রিয়াঙ্কারও খুব পছন্দ হয়। সত্যি অনেক সুন্দর হয়েছে, তোমরা তাড়াতাড়ির মধ্যে আমাকে খুব ভালো করে সাজিয়ে তুলছো, আমি অনেক খুশি হয়েছি, এই নাও তোমাদের টাকা। এই বলে প্রিয়াঙ্কা তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক এইরকম ভাবে মেহনত করে শিল্পা আর নন্দিনী বিউটি পার্লারে কাজ করতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন শিল্পা রান্নাঘরে ছিল, সে রান্না বান্না করছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। শিল্পা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, হ্যাঁ কে বলছেন? বলছি আমার নাম রাধিকা, আমার বাড়ি খড়গপুরে, আমি আপনাদের বিউটি পার্লারের নাম শুনেছি আর ফোনেতে দেখেছি, আপনারা অনেক সুন্দর করে সাজিয়ে দেন, তাই আমার বিয়েতে আমি আপনাদেরকে আসতে বলছি। আমি তো ঠিক করেই নিয়েছি, আমার বিয়েতে আমি আপনার কাছ থেকেই সাজবো, আর কিছুদিন পরেই আমার বিয়ে, আপনারা কিন্তু সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো পৌঁছে যাব। এই বলে রাধিকা ফোন রেখে দেয়। শিল্পা তার ননদকে ডেকে বলে, নন্দিনী এই দেখো একটা ব্রাইট ফোন করেছিল, ওর বাড়ি খড়গপুরে, তাহলে তো আমাদের ট্রেনে করে যেতে হবে বলো। বাবারে বাবা, অত দূর যেতেও যে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ সেটা তো বটেই, কিন্তু যাক ভালোই হয়েছে, এতদিন পরে আমরা ঘুরতে বার হব, ঘোরাও হয়ে যাবে আর কাজও হয়ে যাবে।
কিন্তু নন্দিনী, আমরা তো ওটা নিয়ে ভাবছি না, আমরা ভাবছি ওখানকার মানুষগুলো কেমন হবে, আমাদের সাজগুলো যদি ওনাদের পছন্দ না হয়। বৌদি, যে সাজবে তার তো আমাদের সাজ পছন্দ, তাই জন্যই তো আমাদেরকে সাজাতে বলে দিয়েছে। এই বলেই নন্দিনী নিজের রুমে চলে যায়। এদিকে তার বৌদি শিল্পাও রান্নাঘরের কাছে ব্যস্ত হয়ে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। তারপর খড়গপুরে যাবার দিন চলে আসে। শিল্পা আর নন্দিনী দুইজনে মিলে ব্যাগপত্র নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তারা স্টেশনে চলে আসে এবং এসে দাঁড়াতে না দাঁড়াতে ট্রেন এসে পড়ে। তারপর শিল্পা আর নন্দিনী ট্রেনে উঠে পড়ে। সেদিন ট্রেনে অনেকে ভিড় হয়েছিল, তাই শিল্পা তার পাশের একটা মেয়েকে বলে, বলছি দিদি একটু সরে দাঁড়ান না, আসলে আমার ব্যাগে তো অনেক কিছু জিনিসপত্র রয়েছে, যদি কিছু হয়ে যায় তাই জন্য একটু সাবধান করছি। বলছি দিদি তোমার এই ব্যাগের মধ্যে কি আছে, ব্যাগটা তো দেখে অনেক ভারী লাগছে। আসলে আমি মেকআপ আর্টিস্ট, এই ব্যাগটা নিয়ে আমাকে সব জায়গাতে যেতে হয়, মেকআপের অনেক জিনিসপত্র রয়েছে এর মধ্যে। কি, তুমি একজন মেকআপ আর্টিস্ট? এটা তো আমি আগে জানতাম না, আর তোমাকে দেখে আমি চিনতেও পারিনি। তাহলে আমি আর দেরি করতে চাই না, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একজন ভালো মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজবো। আমাকে আজকে এই মুহূর্তে এখনই সাজিয়ে দিতে হবে, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু দেখো তাড়াতাড়ি করে কিছু রেডি না হয়ে চলে এসেছি, কিন্তু এখনই আমাকে সাজিয়ে দিতে হবে, আমি আর কোনো কথাই শুনবো না। কিন্তু এখনই ট্রেনের মধ্যে আমি তোমাকে কিভাবে সাজিয়ে দেব, এখানে তো অনেক প্রবলেম হবে, অনেক ভিড় হয়েছে, এরকম ভাবে সাজানো যায় নাকি? হ্যাঁ যায়, নিশ্চয় যাবে, আমি ফাঁকা জায়গায় চলে যাচ্ছি, আর তুমিও চলে এসো, তাহলেই হয়ে যাবে। এইভাবে রিনা অনেক বায়না করে এবং তখন শিল্পার আর কিছুই করার ছিল না। শিল্পা নন্দিনীকে ডেকে নিয়ে রিনাকে ট্রেনের মধ্যে সাজানো শুরু করে দেয়। রিনার সাজ দেখে ট্রেনে থাকা আরো বাকি দুই তিনজনের অনেক পছন্দ হয়ে যায় এবং তারাও এক এক করে শিল্পার কাছে সাজানোর জন্য এগিয়ে আসে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছু ঘন্টা কেটে যায়। তারপর তারা খড়গপুরে এসে নেমে সেখান থেকেও আবার বেশ কিছুটা দূরে যেতে হয়। তারপর তারা ব্রাইডের বাড়িতে চলে আসে। সেদিন ব্রাইডকে সাজিয়ে আবারও ট্রেনে করে বাড়ি ফেরার পথে আরো বেশ কিছু জনের সঙ্গে দেখা হয়। তখন রিনার মতো আরো তিন চার বান্ধবী তারাও শিল্পার কাছে মেকআপ করতে যায়। তখন শিল্পা তাদের চারজনকেও মেকআপ করে দেয় আর ওরই মধ্যে একজন ভিডিও করে নেয়, আর ওই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যায়। তখন নন্দিনী আর শিল্পার আরো নাম ডাক হয়ে যায়। বৌদি এই দেখো, আমাদের নাম খবরের কাগজে বার হয়েছে, আর আমাদের দুইজনের ফটোও দিয়েছে, আমরা কত সুন্দর মেকআপ করেছি এটা বলছে, কত ভালো লাগছে, আজ আমাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমাদের কাছে আরো ভিড় হবে এবার। এই বলে নন্দিনী অনেক খুশি হয়। নন্দিনীর সাথে সাথে তার বৌদি শিল্পা অনেক খুশি হয়ে যায়। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নন্দিনী আর শিল্পা ট্রেনে করে কোথাও গেলে তাদের আরো রেহাই থাকতো না, কেউ না কেউ ট্রেনের মধ্যে তাদেরকে সাজিয়ে দেবার কথা বলতো। এইরকম ভাবে আস্তে আস্তে ট্রেনের মধ্যেই বিউটি পার্লার শুরু করে দেয়। বৌদি এবার যে আমাদের ট্রেনের মধ্যে বিউটি পার্লার খুলতে হবে দেখছি, কোথাও ভালোভাবে যাওয়ারও নেই, কোথাও যাওয়ার থাকলে আমাদের ট্রেনে করে আসা যাওয়া করে যেতে হয়, তখন সেখানেও আবার মেকআপ করতে চলে আসে, এবার থেকে আমরা ট্রেনেই বিউটি পার্লার খুলব। আচ্ছা তাই না হয় হবে, আমরা যখন ফ্রি থাকব তখন বাড়ির পাশে ওই বিউটি পার্লারটাই খুলব, আর যখন ট্রেনে করে যাতায়াত করব তখন ট্রেনের মধ্যেই কাজ করব, ট্রেনে তো অনেকজন মেকআপ করতে চলে আসে, তাই আমার মনে হয় এবার ট্রেনেই কাজ করার অনেক ভালো। এইভাবে তাদের দুইজনে কথাবার্তা বলতে বলতে সময় কেটে যায়। এইরকম ভাবে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। শিল্পা আর নন্দিনী এখন ট্রেনের মধ্যেই বেশি কাজ করে, সকলে তাদেরকে ট্রেনের মধ্যেই বেশি দেখতে পেত। এইরকম ভাবে আস্তে আস্তে বউয়ের ট্রেনের পার্লার শুরু হয়, আর এইরকম ভাবে মেহনত করে শিল্পা আর নন্দিনী টাকা উপার্জন করতে লাগলো। মীনাক্ষী দেবী তার পাঁচ ছেলে রতন, কৌশল, দীপু, মদন ও আকাশকে নিয়ে মোহনগঞ্জে বসবাস করত। মীনাক্ষী দেবীর পাঁচ ছেলের একটা কাপড়ের বড় কারখানা ছিল, যেখানে নানান ধরনের জামা কাপড় তৈরি করা হতো এবং ডাইনও করা হতো। সেখান থেকে যা টাকা আসতো তাই দিয়েই তাদের ভালোভাবে সংসার চলে যেত। তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। মীনাক্ষী দেবী তার পাঁচ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। যেদিন থেকে মীনাক্ষী দেবীর স্বামী মারা যায় সেদিন থেকেই মীনাক্ষী দেবী একাই তার পাঁচ ছেলেকে বড় করে তোলে। এখন তারা তিন ভাই সকাল থেকে রাত পর্যন্ত কারখানাতে থাকে, আর বাকি দুই ভাই
মদন ও আকাশ কলেজে পড়াশোনা করত, বাকি সময়টুকু তারা কারখানাতে কাটাত। এমনই একদিন মীনাক্ষি দেবী তার তিন ছেলেকে বলে, রতন, কৈলাস, দীপু, তোদের তিন ভাইয়ের সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। মীনাক্ষি দেবীর মুখে এই কথা শুনে আকাশ বলে, মা, কি এমন কথা যেটা তুমি আমাদের দুই ভাইকে বলতে পারবে না? আরে বাবা, সময় এলে তোদের সঙ্গে ওই কথাটা বলবো, ঠিক আছে? এখন তো ওদের সময়, তাই আমি এখন ওদের তিন ভাইকে এই কথাটা বলতে চাই। শোন রতন, কৈলাস, দীপু, দেখ আস্তে আস্তে তো তোদের বয়স হচ্ছে, আর আমারও বয়স হচ্ছে। আমিও রান্নাবান্নার কাজ আর ঠিক মতো করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তাই আমি বলি কি, তোদের জন্য যদি আমি একটু বয়স্ক মেয়ে দেখি, তাহলে কি তোদের কোনো অসুবিধা আছে? ওহ মা, তুমি আবারও সেই বিয়ের কথা বলছো? আগে আমাদের কারখানাটা ঠিক মতো শুরু হোক, তারপর না হলে বিয়ে করব। এই বলে তারা তিন ভাই কারখানাতে চলে যায়। অন্যদিকে বাকি দুই ভাইও কলেজে চলে যায়। আরে আরে, শোন তো আমার কথাটা, রতন, কৈলাস, এই ছেলেগুলোকে নিয়ে আমি আর পারি না। বিয়ের বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ের কথাই রাজি হচ্ছে না, কি যে করব কি জানি। এই বলে মীনাক্ষী দেবী বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের কাছে তাদের এক প্রতিবেশী অঞ্জলি দেবী আসে। অঞ্জলি দেবী এসে বলে, দিদি, তুমি যে দেখছি নিশ্চিন্তে বসে বসে টিভি দেখছো, তোমার যে কোনো চিন্তাই নেই। কেন, কি হয়েছে? আরে বাবা, তুমি কি তোমার পাঁচ ছেলের বিয়ে দেবে না? ওদেরকে কি এরকম ভাবে আইবুড়ো করে রেখে দেবে? এখন ওদের পুরো পারফেক্ট বিয়ের বয়স, তুমি যদি এখন না ওদের বিয়ে দাও, তাহলে কিন্তু ওদের জন্য আর মেয়েই পাওয়া যাবে না। আমার পাঁচ ছেলের কথা আর বলো না, বড় তিনটেকে বলছি বিয়ে করার কথা, ওরা তো মোটেও রাজি হচ্ছে না। কি জানি ওদের কবে বিয়ে দেব, কবে আমি বউয়ের হাতে রান্না ভাত খাবো। হ্যাঁ দিদি, তুমি কিন্তু তাড়াতাড়ি ওদের বিয়েটা দিয়ে দাও, না হলে কিন্তু ওদের কপালে বুড়ি মেয়েই জুটবে। আরে বাবা, তোমার মুখে কি ভালো কথা আসে না? আচ্ছা ঠিক আছে, আমার এখন কাজ আছে, তুমি যাও এখান থেকে। দিদি, এখন ভালো কথা বলছি তোমার হয়তো সহ্য হচ্ছে না, কিন্তু দেখবে যখন বাড়িতে বুড়ি বয়স্ক বউ আসবে, তখন তুমি বুঝবে ঠেলা। ঠিক আছে, আমি চললাম। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। মীনাক্ষী দেবী আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজ করতে করতে মীনাক্ষী দেবী বলে, সত্যি এই পাড়া প্রতিবেশীদের যেন আর কোনো কাজ নেই, সবসময় অন্যের কথাই বেশি নাক গলায়। কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা না বললেই এদের পেটে ভাত হজম হয় না। মীনাক্ষী দেবী মনে মনে এইসব কথা বলছিল আর সে তার কাজ করছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। আবারও একদিন মীনাক্ষী দেবী তার তিন ছেলেকে বলে, কি রে তোরা তিন ভাই, এবার তো বিয়েটা করে ফেল, দেখ তোদের কত বয়স হলো, এত বয়স করে বিয়ে করলে তোদের দেখে যে কোনো ভালো শিক্ষিত মেয়েরা বিয়ে করতে চাইবে না, তখন তাহলে তোদেরকে কে বিয়ে করবে? মায়ের কথা শুনে রতন মজার ছলে বলে, মা, তাহলে আমরা তোমার মতন বুড়িকে বিয়ে করে আনবো। এই বলে তারা তিন ভাই আবারও কাজে চলে যায়। এদিকে আকাশ আর দীপিও কলেজে চলে যায়। তারা দুই ভাই কলেজে গিয়ে একটা গার্লস গ্রুপ দেখতে পায়, যেখানে দুটো মেয়ে খুবই হাসাহাসি করছিল এবং তারা খুবই ছোট ড্রেস পরেছিল। সেই দেখে আকাশ বলে, দেখ দাদা, মেয়ে দুটোকে কত সুন্দর দেখতে, আর যেই ড্রেসগুলো পরে আছে ওই ড্রেসগুলোর জন্য তো ওদের আরও তো হেভি লাগছে, চল মেয়ে দুটোর কাছে গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলা যাক। এই বলে আকাশ আর দীপু তাদের কাছে যায় এবং তাদের সঙ্গে কথা বলে। বেশ কিছুক্ষণ কথা বলার পর মেয়েগুলোর সঙ্গেই দীপু এবং আকাশের বন্ধুত্ব হয়ে যায়। মেয়েগুলো খুবই নির্লজ্জ ছিল, তারা বাড়িতে না বলে নাইট ক্লাবে যেত এবং সেখানে গিয়ে ড্রিঙ্ক করত। কলেজে এসে তারা অনেক ছেলের হাত ধরে কথাবার্তা বলত এবং তাদের সাথে অনেক জায়গায় ঘুরতেও যেত। আকাশ আর দীপু তাদের দুই বান্ধবীকে পছন্দ করে ফেলে। তাদের নাম ছিল দিয়া ও কাজল। দিয়া আর কাজল তারা একে অপরের খুবই ভালো বান্ধবী ছিল। তারা সবসময় একসঙ্গে ওঠা বসা করত। তাদেরও আকাশ ও দীপুকে খুবই ভালো লেগে যায়। এইরকম ভাবে দিন কাটতে থাকে। এদিকে মীনাক্ষী দেবী তার তিন ছেলের জন্য একটা ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলে। শুনুন আমি কি বলছি, দেখুন একটু বয়স কমেই চলবে, কারণ আমার তিন ছেলের বয়স হয়েছে, তাই আমি ওদের বয়স অনুযায়ী মেয়েকে বৌমা করতে চাই। আপনি এমন তিনটি মেয়ে দেখুন যাদের একটু বয়স হয়েছে আর তারা যেন খুবই সংস্কারী হয়।
মীনাক্ষী দেবী যখনই ঘটক মশাইকে এই কথা বলে, তখন ঘটক মশাই পাশের গ্রামে এসে পাত্রের সন্ধান করতে থাকে। ঘটক মশাই রোহিণী, পারমিতা ও প্রিয়াঙ্কার সন্ধান পায়। ঘটক মশাই তাদের বাড়িতে তাদের খোঁজ খবর নিতে যায়। গিয়ে দেখে যে তাদের বাড়িতে তার মা বাবা বলতে কেউই নেই। তখন ঘটক মশাই সেখান থেকে চলে আসে এবং তাদের তিন বোনকে দূর থেকে দেখে। ঘটক মশাই মীনাক্ষী দেবীকে বলে, দিদি দেখুন, মেয়ে তিনটা কিন্তু খুবই ভালো, বাড়িতে ওর মা বাবা নেই, হয়তো মারা গেছে, তুমি একবার খোঁজ নিয়ে দেখো, আর যদি চাও তাহলে আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, তাহলে কালকেই যা হবে মেয়ে তিনটাকে দেখতে। এই বলেই মীনাক্ষী দেবী ফোন রেখে দেয়। পরের দিন মীনাক্ষী দেবী তাদের তিন বোনকে দেখতে যায়। মীনাক্ষী দেবী দেখে যে তারা তিন বোনই ঘুমটা দিয়ে রয়েছে। তখন মীনাক্ষী দেবী বুঝে যায় যে এরা তিন বোনই হয়তো খুবই সংস্কারী। আমার মনে হচ্ছে এরা তিন বোনে খুবই সংস্কারী, তাই জন্যই বড়দের দেখে মাথায় ঘুমটা দিয়ে রয়েছে। বাহ, এ যে খুব সুন্দর মেয়ে, আমার তো খুব ভালো লাগলো। আমি আর কোনো কথা তোমাদের জিজ্ঞাসা করতে চাই না, আর হ্যাঁ, তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সাও নিতে চাই না। আমি শুধু তোমাদের তিন বোনকে আমার বাড়ির বৌমা করতে চাই। তোমাদের তিন বোনকেই আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর মীনাক্ষী দেবী সেখান থেকে চলে আসে। মীনাক্ষী দেবী একবারও তাদের ঘুমটা খোলার কথা বলেনি। তারা তিন বোনই তাদের মা বাবার সঙ্গে বসবাস করত, কিন্তু তাদের মা বাবা তাদের তিন বোনকে অনেকবার বিয়ের কথা বলেছে। তারা বিয়ের জন্য রাজিও ছিল, কিন্তু যখনই যেখান থেকে বিয়ের কাজ আসত তারাই অনেক টাকা যৌতুক চাইত, যার কারণে তারা তিন বোনই আজও বিয়ে করতে পারছিল না। এই চিন্তায় রোহিণীর মা বাবা মারা যায়। তারা তো বিয়ের কথা ভুলেই গিয়েছিল, আস্তে আস্তে তাদের বয়সও হয়ে গিয়েছিল। তাদের মুখের চামড়া অনেকটা বুড়িদের মতো ছিটকে গিয়েছিল, যার কারণে তারা ঘুমটা দিয়ে চলাফেরা করত এবং বাড়িতে থাকলেও ঘুমটা দিয়েই থাকত। কিছুক্ষণ পর তাদের তিন বোনকেই মীনাক্ষী দেবী তার বাড়ির বৌমা করে নিয়ে চলে আসে। মীনাক্ষী দেবী জানত না যে তারা তিন বোনই আসলে সত্যিই বুড়ি। ওদিকে আকাশ আর দীপিও কলেজের সেই দুই নীলজ্জ বান্ধবীকে বিয়ে করে নিয়ে চলে আসি। তোরা কি বিয়ের কথা বলতে পারলি না আমাকে? এই মেয়েগুলো এরকম জামা কাপড় কেন পরে রয়েছে? এগুলো তো ফ্যাশন, আজকাল এই জামা কাপড়গুলোই চলে। আমরা শাড়ি টাড়ি পরতে পারবো না, আমরা এরকমই ছোট ড্রেস পরবো। হ্যাঁ, কি আর বলবো, আমার দুই ছেলে যখন বিয়ে করে এনেছে তাহলে তোমাদেরকে তো বৌমা হিসেবে গ্রহণ করতেই হবে, তাই না? এই বলে মীনাক্ষী দেবী তাদেরকে বাড়ির ভিতরে আসতে বলে। তারা দুই বান্ধবী দিয়া এবং কাজল অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতো। তারা নিজের সংসার বলে কিছুই বুঝতে চাইতো না। অন্যদিকে তিন ঘুমটা দেওয়া বউ বাড়ির সমস্ত কাজ করত এবং শাশুড়ি মায়ের খেয়াল রাখত, কিন্তু তাদের মাথা থেকে কোনোদিন ঘুমটা সরত না। একদিন তারা তিন বোনই একই রুমে শুয়েছিল, তখন তাদের বাড়িতে ছেলে কেউই ছিল না। মীনাক্ষী দেবী তার তিন বৌমার কাছে যায়, গিয়ে দেখে যে তার তিন বৌমা ঘুমাচ্ছে এবং তখন খুবই গরম হচ্ছিল, যার কারণে তার তিন বৌমা অনেকটা ঘেমে গিয়েছিল। সেই দেখে মীনাক্ষী দেবী পাখা চালিয়ে দেয়। তখনই সঙ্গে সঙ্গে ঘুমটাটা তাদের তিন বোনেরই সরে যায়। সেটা দেখার পর মীনাক্ষী দেবী একদম অবাক হয়ে যায়। তখন মীনাক্ষী দেবী চিৎকার করে ওঠে, এ কি, তোমরা কারা, আর আমার তিন বৌমা কোথায়? এই বলে মীনাক্ষী দেবী অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার হুঁশ আসে। তোমরা এত বড় সত্যিটা আমার কাছে লোকালে, এখন তো আর কিছুই করার নেই, ওই অঞ্জলির কথাটাই সত্যি হয়ে গেল, এখন তোমাদেরকেই বৌমা হিসেবে মেনে নিতে হবে। তোমরা আমার বাড়ির অনেক খেয়াল রাখো আর আমারও খুব যত্ন করো, তাই আমি তোমাদের কোনো কিছুই বলবো না। মীনাক্ষী দেবীর মুখে এই কথা শুনে মীনাক্ষী দেবীর দুই নীলজ্জ বৌমার একটু হিংসা হয়, কিন্তু তখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। সেদিন থেকেই মীনাক্ষী দেবীর দুই নীলজ্জ বৌমা মীনাক্ষী দেবীর খুব যত্ন করতে থাকে। এইরকম ভাবেই মীনাক্ষী দেবী তার পাঁচ বৌমাকে মেনে নেয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।